আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি অর্পণ এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের মূল টপিকটাই হলো যে মুরগির ডিমে আসলে কোন ভিটামিনটা দিবেন এবং কি কি খাদ্য দিলে আপনার মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনার মুরগি যদি রানিং ডিম দিচ্ছে বা আগামী দুই এক মাসের মধ্যে ডিম দিবে, তো আজকের ভিডিও আপনার জন্যই। এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আসি যে আপনার মুরগি ডিমে আসলে, আপনার মুরগি যখন ডিমে আসবে তখন আপনারা কোন ভিটামিনটা ব্যবহার করবেন। অনেকেই অনেক রকম ভিটামিন দেন, ভিটামিন দেওয়ারও কিন্তু অনেক রকম নিয়ম আছে। এক ভিটামিনের সাথে অন্য আরও ওষুধ মিক্স করে দিতে হয়, হ্যান ত্যান অনেক রকম কাহিনী। তো আমি আজকে যে ভিটামিনটা দিছি, এই ভিটামিনটার নাম ওসিভেট। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এবং আপনারা হাতেও আমার দেখতে পাচ্ছেন যে ওসিভেট ভিতরে কেমন হয় আমি খুলে দেখাই। এইরকম একটা বোতল থাকবে, 100 মিলি থাকে এখানে। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে আপনি মুরগিকে দিতে পারেন। তো আমার যেই মুরগির পানির পট, ওখানে আইডিয়া অনুযায়ী 4 থেকে 5 লিটার পানি আটে। তো আমি 5 মানে এই বোতলের যেই মুখ আছে ওই 5 মুখ পানি দিয়ে আমি, 4 কি 5 মুখ পানি দিয়ে আমি একটা ওই খাওয়ারের পাত্রে, তো এইভাবে আমি ব্যবহার। তো এই ওসিভেটের মধ্যে আমরা আপনারা পাবেন ভিটামিন ই এবং সেলেনিয়াম। তো ভিটামিন ই এইটা কিন্তু আপনারা হয়তোবা অনেকেই জানেন বা অনেকেও নাও জানতে পারেন। আমি বলে দিচ্ছি যে ভিটামিন ই কিন্তু আপনার ডিমে যখন রানিং আসবে তখন কিন্তু মুরগিকে ভিটামিন ই, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই দিতে পারেন। আপনারা মুরগি যখন রানিং আসবে তখন আপনারা এই সময় যে বর্তমান সময়, এখন কিন্তু বাঁধাকপির দামটা অল্প, এখন বাঁধাকপিরই মৌসুম, তো আপনারা বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসে ডিম যখন রানিং দিচ্ছে তখন খাওয়াতে পারেন দুপুরবেলা। এখন যেরকম একটু শীত আছে, সূর্য যখন মাথার উপরে থাকবে দুপুরবেলা গরমের সময় আপনারা এই বাঁধাকপিটা দিতে পারেন। তো তারপরে আপনারা অনেক রকমের শাক, পালং শাক, লাল শাক বা কম দামি কোনো শাক নিয়ে এসে দিতে পারেন। আপনারা ভুট্টা দিতে পারেন, ভুট্টার মধ্যে ভিটামিন, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই থাকে। তো এই ভিটামিন ই সংযুক্ত এসব খাওয়ার দাওয়ার আপনারা দিতে পারেন, এবং সাথে এই ওষুধটা দিলে আপনাদের কিন্তু আর কোনো রকম কোনো ওষুধ দিতে হবে না। তো এটা রানিং 5 দিন, সকাল থেকে রাত্রি পর্যন্ত হলো 5 দিন রানিং দেওয়ার পরে আপনার আবার 2-1 সপ্তাহ পরে আবার এই সেম ওষুধটা দিতে পারেন। তো আসলে আমি সাজেস্ট করবো যে এই ওষুধটা দিন। আমি ডাক্তারের সাথে এবং পশু হাসপাতালে, আপনাদের সরকারি পশু হাসপাতাল আছে, আমি ওখানকার বড় ডাক্তারদের সাথে কথা বলে আমি এই ওষুধটা নিয়েছি। তো আমি আল্লাহ দিলে ভালো ফলাফল পাচ্ছি। আমি আগামী একটি ভিডিওতে দেখাবো আমি আমার মুরগির, এদের সামনে 7 তারিখ আসলে 5 মাস হবে, তো এই 5 মাসে আমি রানিং কেমন কি ডিম পাচ্ছি, আমি লাইভে আমি ডিম তুলে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিও আর বেশি বড় করতে চাই না, এখানে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।